শরীফ শরীফা সপ্তম শ্রেণীর বইয়ের ট্রান্সজেন্ডার নিয়ে নির্মিত শরীফ শরীফার গল্প ছিঁড়ে ফেলায় চাকরিচ্যুত করা হল ব্রাক ইউনিভার্সিটির এক শিক্ষককে কী ছিল তার দোষ কি বা বলেছিলেন এই জনপ্রিয় শিক্ষক সপ্তম শ্রেণির ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ের নাম হল শরীফ শরীফার গল্প সেই অধ্যায়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাক ইউনিভার্সিটির ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস তিনি ওই বইয়ের মানুষে মানুষের সদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে শরীফার গল্প অংশের পাতা ছিঁড়ে ফেলে এর প্রতিবাদ জানিয়েছেন এর বছরের রেস ধরেই ব্রাক ইউনিভার্সিটি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন এই শিক্ষক নিজেই ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বিষয়টি নিয়ে সোমবার দুপুরে সভায় মিলিত হন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয়রা এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে এর আগে রবিবার একুশে জানুয়ারি রাতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসিফ মাহাতবকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠো ফোনে জানিয়ে দেওয়া হয়েছে বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন এই শিক্ষক নিজেই ফেসবুকের সেই আসিফের স্ট্যাটাসে আসিফ আমাহতাব লিখেছেন আজকে আমি ব্রাকে রেগুলার ক্লাস নিয়েছি আমাকে রাত এগারোটা এইমাত্র মাত্র ফোন করে জানানো হয়েছে আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই এমনটাই তারা আদেশ করেছে আমি জানি না হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিল আমার বিষয়ে আমাকে কোনো কারণ জানানো হয়নি এখনও তারপর থেকেই ধারণা করা হচ্ছে যে মূলত ওই গল্প নিয়ে এমন মন্তব্য করাতেই এই জনপ্রিয় শিক্ষকের চাকরিচ্যুত করা হয়েছে ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার দিন ওদিন রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলাম নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছিল শিক্ষক ফোরাম থেকে আর জাতীয় শিক্ষক ফোরামে এই জনপ্রিয় শিক্ষকও উপস্থিত ছিলেন তারপরেই তিনি বক্তৃতা দেওয়ার সময় ওই অনুষ্ঠানের সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন এই শিক্ষক মাহাতাব তার পরবর্তীতে এই পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন সংশ্লিষ্টরা বলেছেন আসিফ মাহাতবের এমন কর্মকাণ্ডের কারণেই বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয় ফলস্বরূপ তাকে চাকরিচ্যুত করা হয়েছে ব্রাক ইউনিভার্সিটি থেকে এখন আপনারা বলুন ব্রাক ইউনিভার্সিটি কি ঠিক করেছে এই শিক্ষকের সাথে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না আপনারাও কি এই শিক্ষকের পাশে আছেন তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই কথা আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন ওইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে